ডাকসুর জিএস ছিল, তো ডাকসুর বিপির পক্ষে তো বলবে কত ভালো বক্তৃতা করতাম, কত আন্দোলন করি, সংগ্রাম করি, সেগুলো তো বলবেই। কিন্তু সত্যি কথা কি জানেন, আমি যে এখানকার প্রধান আলোচক এটা আমি জানতাম না। আমি জানতাম যে আরো তিনজন ভিপি এখানে আসবেন এবং তাদের মধ্যে একজন আমার সিনিয়রও আছেন, ওনার কথা শুনব। আর আজকের সভার যিনি সভাপতি জনাব মাহবুবুল্লাহ, আপনারা ওনাকে কতখানি চেনেন সেটা জানি না, কিন্তু আমার সময় আমি যখন বিশ্ববিদ্যালয়ে ঢাকার কথা বলছি না, এরকম কথা শুনলে এখনকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাইন্ড করতে পারেন, আমি তো আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ডাকসুর ভিপি কিন্তু ছাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এখানে ভর্তি হয়েছিলাম, কোনদিন ক্লাসও করি নাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেখান থেকে মাহবুবুল্লাহ ভাইকে আমি ছাত্রটি করতাম, উনি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, অনেক বড় নেতা ছিলেন, আমার আইকন ছিলেন। আমি তো ধরেছি বক্তৃতা করবেন, উনি ওনারটা শুনব। যাই হোক, লাভের মধ্যে লাভ একটা হলো যে একটা সুন্দর গান শুনলাম। আপনাদের ভালো লেগেছে না গানটা? সাউন্ডটা খারাপ ছিল, ঘড়ঘড় করেছে। আমার কীরকম হয় জানেন, একটু ব্যক্তিগত কথা বলে নিই, কথা ওই দিক থেকে পরে কমিয়ে দেবো। ভাবেন মন খুব খারাপ, তখন ভালো একটা গান শুনলে আমার মন ভালো হয়ে যায়। যিনি গান গাইছেন তার কণ্ঠ যদি ভালো হয়, গানটা তিনি আন্তরিকভাবে ভালো করে উপস্থাপন করতে পারেন, তখন মনে হয় যে একটা বড় কিছু পাওয়া হয়ে গেল। এখানে সাউন্ড বক্স বলে কিছু নেই, যে মেশিন থেকে এটা রিলে করা হচ্ছে সেটা ঘড়ঘড় করছে, কিন্তু তার মধ্যে থেকে কণ্ঠটা শোনা যাচ্ছিল, আমার কাছে ভালো লেগেছে। আমি চাইব উনি এই রকম গান আরও লেখেন এবং গান সুর করেন, গান মানুষকে জাগিয়ে দিতে পারে, মানুষকে পথে আনতে পারে, এটার দরকার। কথা শুরু করি, জনাব সভাপতি আগেই পরিচয় বলেছি, একটু আগে বক্তৃতা শুনলেন, আমি প্রায় সময় তার বক্তৃতা শুনি এবং যত শুনি ততই তার বক্তৃতা আমার ভালো লাগে। জনাব শওকত মাহমুদ, জনাব আসাদের ভাই নুরুজ্জামান ভাই, উনি বক্তৃতাটা উনি যখন করছেন তখন আসছি, কিন্তু ওনার কাছেও আমি একটা লম্বা বক্তৃতা আশা করছিলাম, কেন সেটা আমি একটু পরে বলছি। জহিরুদ্দিন স্বপন ভালো বক্তৃতা করেন, এখনও ভালো বক্তৃতা করেছেন, কিন্তু দল করেন তো দলের লাইনে বক্তৃতা না করলে অসুবিধা, ওটাই করেছেন, সুন্দর করেছেন। খোকনের কথা তো বললাম, সবাই তো সাথীরা বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি তো বলেছি আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি 69-এর গণঅভ্যুত্থান দেখিনি ঢাকার। আমি শহীদ আসাদের যে ঘটনাটা এর আগে নুরুজ্জামান ভাই দু একবার বলেছেন, আমি ওই সময় তো ছিলাম না, কিন্তু যখন শামসুর রহমানের আসাদের শর্ট পড়ি তখন মনটা শিউরে ওঠে, ভেতর ভেতর এক ধরনের শিহরণ জাগে। সত্যি সত্যি আসাদের শর্ট আমাদের তখনকার ভবিষ্যতের যাত্রাপথ নির্ধারণ করেছিল। একটা আন্দোলনের মধ্যে যখন আপনি থাকেন তখন ওই আন্দোলনটা যেরকম করে বোঝেন, তার পালসটা বোঝেন, দূরে থেকে এরকম করে বোঝেন না কিন্তু। আর এই জন্য আমি প্রায় সময় বলি, আমার বলার মধ্যে কী দোষ আছে, আহমদ সাহা তো বলেছেনই, বিশ্ববিদ্যালয়ের সব পণ্ডিত বুদ্ধিজীবীদের কথা মতো যদি চলা যেত তাহলে বাংলাদেশ স্বাধীনই হতো না। যারা পণ্ডিত তারা ইতিহাস ব্যাখ্যা করেন, বর্ণনা করেন, পলিটিশিয়ান রাজনৈতিক কর্মী ওই ইতিহাসটা বদলায়। তো যিনি বর্ণনা করেন তিনি বর্ণনা করার মধ্যেই, বদলাবার মানুষ আপনারা যারা রাস্তায় আছেন। ওই রাস্তায় আসাদ ছিলেন, নুরুজ্জামান ভাই ছিলেন, মাহবুবুল্লাহ ভাই ছিলেন, আরও অনেকেই ছিলেন যারা এখন কথা বলেন না, বলবেন না, কিন্তু আমি ছিলাম না, ফলে আমি ওরকম করে বলতে পারবো না। তো আমার কাছে একটা জিনিস মনে হয়, একটা পুলিশ অফিসার এসে একটা পিস্তল দিয়ে সরাসরি গুলি করে আসাদকে হত্যা করল, এটা কি? দূর থেকে পুলিশ যেরকম লাল ফিতা দিয়ে, তখনকার নিয়ম ছিল আইয়ুব খানের আমলে, মিছিল করলে সামনে একটা লাল ফিতা ধরে দাঁড়িয়ে থাকতো পুলিশ, এটা ক্রস করতে পারবে না, গুলি হবে তখন, আপনি জানেন।
কিছুই না, একেবারে এসে একটা লোক ভুলি করে গেল, ৬৯-এর পরে ইতিহাস বদলে গেল, দেশ বদলে গেল, এই ঘটনার কোনো তদন্ত হলো না, কেউ প্রশ্ন তুললো না, কেন? কাদের হাতে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলাম আমরা, কিভাবে গেল? এই নেতৃত্ব কমরেড মাহবুবুল্লাহর হাতে রয়ে তোফাল আহমেদের হাতে গেল কেন? না আমি তোফায়েল আহমেদকে অযোগ্য অপদার্থ এগুলো বলছি না, আমি বলছি তোফায়েল আহমেদ সাহেব তো আজকে আসাদ সাহেবের কোনো আলোচনার মধ্যে নাই, উনি কেন নাই? উনি থাকতে পারেন না, হয়তো তার মন আছে, তার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো ছিল, এখনো আছে, হয়তো মন আছে, কিন্তু আসতে পারেন না। আমাদের দলগুলো এরকম হয়ে গেল কেন যে এমন একটা লাইন বেঁধে দিল যে লাইনের বাইরেই যাওয়া যাবে না, এটা তো গণতন্ত্র নয়। আমি আমার মনের কথা বলতে পারবো না, কথাও বলতে পারবো না। তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী বা রাশেদ খান মেনন, তারা যদি কোনো এরকম আলোচনা এসে কথা বলেন তাহলে তাদের চাকরি চলে যাবে। যদি তাই হয় তাহলে এরশাদের বিরুদ্ধে লড়াই করলেন কেন? আইব খানের বিরুদ্ধে লড়াই করলেন কেন? আজ নিজের বিবেককে একবার তো প্রশ্ন করা যেতেই পারে, আমি আসলে কি করছি, কি করেছি অতীতে আর এখন কি করছি। এগুলো বললাম কেন, এতগুলো বছর পর, ১৩ বছর ধরে যখন লাগাতার একটা স্বেচ্ছাচার স্বৈরাচার জগদ্দল পাথরের মতো ঘাড়ের উপর চেপে বসে থাকে, তখন মনে হয় আসলে আমাদের ঘাড় শক্ত হয়নি কেন, কেন আমাদের শরীরের মধ্যে অত শক্তি হয়নি? যেরকম সিন্দাবাদের দৈত্যকেও নামাতে পারছিল না, আমরাও এরকম করে নামাতে পারি না কেন? একটা ঝাঁকুনি দিয়ে এই দৈত্য ফেলে দেওয়া যায় না? ৬৯-এ যদি পেরে থাকি তাহলে আজ পারছি না কেন? আমি প্রশ্নটাই করতে চাই এখানে। যেরকম করে নুরুজ্জামান ভাই এখানে বক্তৃতা করতে গিয়ে বললেন না, ওই দিনের মিছিলে প্রথমে কতজন ছিল, খুব বেশি হলে ৫,০০০, কিন্তু আসাদ যখন মারা গেলেন তারপরে হাজার হাজার লক্ষ, এখন এরকম মানুষ মারা যাচ্ছে না? তাহলে এখন শত কেন হাজার হয় না, হাজার কেন লক্ষ হয় না, এখন কেন ৬৯ আবার জাগে না? বক্তৃতা তো সবাই করছি, আমি মনে করি তাদের সেই সময়ের চাইতে এখন রাজনৈতিক কর্মীর সংখ্যা অনেক বেশি, সেই সময়ের চাইতে নির্যাতন বেশি, সেই সময়ের চাইতে দল অনেক বড়, তারপরে অভ্যুত্থান হচ্ছে না কেন? এত বড় বড় সব ঘটনা ঘটছে, বদলাচ্ছে না কেন? স্বপন বললেন না মাওলানা ভাসানীর কথা, আমি মাঝে মাঝে প্রশ্ন করি, কাউকে কাউকে করেছি, জবাব পাইনি, কারণ স্বাধীনতা ইতিহাসের পরত পরেতে আমি বলি অনেক প্রশ্ন তৈরি হয়েছে, সেই প্রশ্নগুলোর জবাব কেউ দেয় না। প্রশ্নগুলোর জবাব যারা দিতে পারেন তাদের যদি জিজ্ঞেস করেন তারা তার জবাব দেবেন না। আমি সেই প্রশ্নের মধ্যে যাচ্ছি না, এই কারণে অন্য কথাও সেটা বলেছি, আজকে যদি আবার সেটা বলতে যাই তাহলে আজকের দিনে যা বলা উচিত সেটা বলবার মতো সময় আমার হাতে থাকবে না। আমি শুধু ভাবি মাওলানা ভাসানীর কাছে শেখ মুজিবুর রহমান চিঠি লিখেছেন তার মুক্তি আন্দোলন করতে, এই এতগুলো বছর ধরে সেই চিঠি সমস্ত মানুষের মনে মনে যায়নি কেন? কেন মানুষ জানে না? মাওলানা ভাসানী আরো বড় বাপের নেতা ছিলেন, আরো বড় নেতা ছিলেন, আর তাই যদি হয় তাহলে এই স্বাধীনতা আন্দোলনে অন্তত সমান মাপে দুটো ছবি থাকলো না কেন? এই প্রশ্নেরই জবাব আমাদেরকে দিতে হবে ভবিষ্যতে, বা এখনই যদি না দিতে পারি তাহলে আজও যে আন্দোলন তৈরি করতে চাইছি সেই আন্দোলন হবে না। যদি সেরকম কিছু আন্দোলন হয়ও তার ফসল আমার আপনার কাছে আসবে না। পরিস্থিতি নিয়ে তো বিস্তারিত বলবার খুব কোনো দরকার নেই, ওরা আসাদকে স্বীকার করে না, মতিরমন মল্লিককে স্বীকার করে না, ৬৯-এর অভ্যুত্থানকে স্বীকার করে না, তোফায়েল আহমেদ এখন কোথায় আছেন জানেন আপনারা? না এখন কোথায় আছেন মানে হারিয়ে গেছেন, কিডন্যাপ হয়েছেন, গুম হয়েছেন সেরকম বলছি না, কিন্তু দ্য ম্যান হু ওয়াজ দি লিডার, সরি, যে মানুষটা সমস্ত গণ অভ্যুত্থানের এত বড় একজন নায়ক ছিলেন, উনি আজকাল দৃশ্যমানই নন। কেন? খুব বেশি বয়স হয়েছে, কিছুদিন আগে ছিলেন দিল্লিতে হসপিটালে, কবে সুস্থ হলেন, দেশে ফিরেছেন, কি করছেন ভালো করে জানি না, তার মানে ইতিহাসগুলো আস্তে আস্তে আমরাই গিলে খাচ্ছি, সেই ইতিহাস আমরা তৈরি করবার চেষ্টা করছি যা ইতিহাসে কখনো ছিলই না ভালো করে, যা অস্পষ্ট ছিল,
সেগুলোকে আমরা ইচ্ছা করে বড় করবার চেষ্টা করছি এবং দুনিয়ার সমস্ত মিথ্যা মিথ তৈরি করবার চেষ্টা করছি যাতে জাতি বিভ্রান্ত হচ্ছে। আসাদ দিবসে আসাদের শহীদের উপলক্ষে তার শহীদের উপলক্ষে স্মরণ করবার সবার মধ্যে আমি প্রথম বলবো যে আমাদের আজকেই সবাই পেছনে ভালো করে ফিরে তাকাবো, অতীতটা ভালো করে বোঝা, তখন বুঝবো আমরা বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছি এবং সেখান থেকে দাঁড়িয়ে যদি দৃষ্টি ঠিক মতো সামনে প্রসারিত করতে পারি, দেখতে পারি, তাহলে ভবিষ্যৎও সেরকম করে নির্মাণ করতে পারবো। কালকে একটা ঘরোয়া আলোচনা ছিল আমাদের, পাঁচটা সংগঠন মিলে করে গেছি, একটা দল ডেকেছে, নামও বলতে পারি বলার দরকার মনে করছি না। বক্তৃতা করবার সময় একজন একটা কথা বললেন, 69 মানুষের চোখে স্বপ্ন ছিল কিন্তু আজ মানুষের চোখে স্বপ্ন নাই। 69 স্বপ্ন ছিল সোনার বাংলার, সেটা মরীচিকা হোক, সেটা সোনার হরির হোক, কিন্তু স্বপ্ন ছিল এত টাকা করে চাল খাবো, এত টাকা করে আটা খাবো, এত টাকা করে কাগজের দাম হবে, বাংলা সোনার বাংলা হবে। সোনার বাংলার স্বপ্ন তো ছিল আমাদের চোখে, মানুষের চোখে চোখে, মানুষের মনের মধ্যে সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা। আজকের স্বপ্ন কি বলেন? আজকে জহিরুদ্দিন স্বপন বক্তৃতা করবে, বেগম জিয়া যে স্বপ্ন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছেন সমগ্র জাতির ঐক্যের প্রতীক, সেই স্বপ্ন নিয়ে লড়াই করবে। কিন্তু আর একজন বলবে, ক্ষমতায় তো ছিলেন, অতীত কি হয়েছে, এখন কি হবে, ভবিষ্যতের দিক দর্শন বলেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অনশন ধর্মঘট করছে, মারা তো যেতে পারে কেউ কেউ, অথচ সেই পরিস্থিতির মধ্যে উপরে চলে আসো একবারে মিছে মিছে করো। ডাক্তার বিবি নূর আমি বলে দিই, না হলে উনি ঢুকলেন একদম মানে কি বলে বক্তৃতার ফাঁকে নজর এড়ালো, তাহলে তো ভালো দেখা যায় না। নিশ্চয়ই উনি এরপরে বক্তৃতা করবেন, আমি আমার কথাও আসলে খুব লম্বা করব না, কিন্তু ওই কথার মধ্যে আমি আবার যাই। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে লড়াই করছে কিসের, ওরা খুবই বড় কিছু চায়নি, শেখ হাসিনার পদত্যাগ চায়নি, সরকারের পদত্যাগ চায়নি, ওই বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ চায়। তো বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করবেন না কেন? উনি বলছেন, আমি পদত্যাগ করতে পারি যদি সরকার বলে। ভাবতে পারেন, কোন বিশ্ববিদ্যালয়ের ভিসির ক্ষমতা নাই সরকারের অনুমতি ব্যতিরিকে এমনকি পদত্যাগ করতে। ওইখানে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার অসাদ আচরণের কারণে, তার দুর্নীতির কারণে তাকে পথের মধ্যে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখে 24 ঘন্টা ধরে, তারপরে তিনি বলতে পারবেন না এই লজ্জা গ্লানির পরে আমি বিশ্ববিদ্যালয়ে ভিসি থাকতে পারবো না, এতই দাসানুদাস। শিক্ষাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমাদের এইখানে 3টা থার্ড ডিভিশন, 3টা থার্ড ক্লাস পাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাচ্ছে, ইউনিভার্সিটির শিক্ষক হচ্ছে, এই সচিবালয়ের মধ্যে ঢুকে রাখেন, সচিবালয়ের সচিব আছেন যিনি 3টা থার্ড ক্লাস পেয়েছেন। মেধার কি কোনো বিকল্প আছে? যার যেখানে যোগ্যতা তিনি সেখানে যাবেন, তবেই তো দেশ বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন সেটা গড়ে উঠবে, না হলে তো হবে না। আর আমাদের ইনি অসাধারণ যোগ্যতা সম্পন্ন, 100টা মানুষ দান করে দেন, 1 নজর তাকে বলে দিতে পারেন এই 2 লোক সবচেয়ে অযোগ্য, এই 2 লোক সবচেয়ে দুর্নীতিবাজ, এই 2 লোক সবচেয়ে বেশি দালালিতে এক্সপার্ট, তাকেই নিয়ে মন্ত্রী বানিয়ে দিতে পারেন। মন্ত্রীগুলোর চেহারা দেখছেন না? পুরো দেশকে এইভাবে নৈতিকভাবে ধ্বংস করে দিয়েছেন তারা। প্রশাসনের কোনো যোগ্যতা নাই, তাদের কোনো নৈতিকতা নাই, তাদের কোনো চারিত্রিক বৈশিষ্ট্য নেই, তাদের কোনো কাজ করবার ক্ষমতা নেই, তারা দেশকে সামনের দিকে নিয়ে যাবেন কিরকম করে? এখন এটাকে সরিয়ে দেবেন, আজও কালক সে তো যাবেই, যাবার পরে কে আসবে? মানুষ তো জানতে চাইতেই পারে। ওই ছাত্র যারা অনশন করছে, অতীতে অনশন করেছে, যারা কোটার সঙ্গে আন্দোলন করেছিল, যারা এখন পর্যন্ত নিরাপদ সড়কের আন্দোলন করে, যারা 32-30 চাকরির জন্য আন্দোলন করে, তাদের সবার কাছে আপনাকে নির্ভয়ে একেবারে তাদেরকে নিশ্চয়তা দিতে হবে, আমরা যদি ক্ষমতায় যাই তাহলে তোমাদের জন্য এই কাজ করব। বলেছেন, বলেছেন কি বলেন? 2 বছরের করোনার মধ্যে, 2 বছরের করোনায় 3.5 কোটি লোক দরিদ্র হয়েছে। এই দরিদ্র মানুষের জন্য কি করবেন? আমি প্রস্তাব করেছি, আজকাল মাঝে মাঝে সুযোগ পেলেই আমি এই ক্যাম্পেইনটা করি, আমি মনে করি দরকার। আমি যদি ক্ষমতায় যাই,
মাহবুবুল্লাহ ভাই বলবেন পরে, যদি বলেন আমি খুশি হব, যদি বলেন না মান্না একটু বেশি বোঝে, ঠিক বোঝে নাই করে আমি মাইন্ডও করব না। আমি বলছি আমি যদি ক্ষমতায় যাই তাইলে 6 কোটি মানুষকে একদম নিচে থেকে শুরু করে দরিদ্রের উপরের দিকে যারা যাবে 6 কোটি মানুষকে 1,000 টাকা করে প্রতি মাসে দেব। ভয় পেয়ে গেলেন নাকি? দিতে পারবো না? 6,000 6 কোটি মানুষকে 1,000 করে দিলে কত লাগবে? 6,000 কোটি টাকা বছরে কত লাগবে? 72,000 কোটি টাকা নাই আমার? বছরে সরকারি হিসেবে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে যে টাকাটা বিদেশ চলে যায় সেটা 70,000 কোটি টাকার কম নয়। আমি 72,000 কোটি টাকা দিতে চাইছি। আমি একই সঙ্গে বলছি দরিদ্র জনগোষ্ঠীর জন্য শিক্ষা চিকিৎসা বিনা পয়সায় দেব। কত টাকা লাগবে? আমি হিসাব করছি খুব বেশি যদি হয় 50,000 কোটি টাকা লাগবে। এই একইভাবে আমি বলছি শিক্ষা চিকিৎসা স্বাস্থ্য মানুষের একেবারে গ্রামে দোরগোড়ায় পৌঁছে দেব, সেটার জন্য 3 মাস বা 6 মাস লাগতে পারে, জানি না কতদিন লাগবে, কিন্তু সেটা করতে হবে। একটা মামলার জন্য গ্রামের লোক ঢাকা হাইকোর্টে আসবে? অ্যাপিল আর কোনো জায়গায় করা যায়? করা যায় না। একটা ভালো চিকিৎসা কোনো মফস্বল শহরে করা যায়? বড় কোনো শহরে করা যায়? এই মানুষগুলোর কথা বলবেন না, অথচ তাকে জীবন দিতে রক্ত দিতে বলবেন তা হবে না। এই জন্যই আমি বলছি আমি আমার মতো বুঝি, মাহবুবুল্লাহ ভাই আমার চরণে ভালো বুঝেন, যারা বামপন্থী আছেন তারা আমার কথা মানবেন না, তারা বলবেন না সমাজতন্ত্র দরকার। আমি বলি কল্যাণ রাষ্ট্র করতে হবে। কেন? যা যা বললাম সবই কল্যাণ রাষ্ট্রের মানে কি আরও বড় বড় করে বলতে পারবেন, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স কীরকম করে সেটা ব্যাখ্যা করে তারা বলবেন, কিন্তু আমি সহজ কথাই বলতে চাই, রাষ্ট্র বা সরকারের কাছে টপ প্রায়োরিটি হলো জনগণের কল্যাণ। আপনি যখন বাজেট বানাবেন সেই বাজেট দেখে আমাকে বুঝতে হবে যে জনগণের কল্যাণের পথটা এখানে বড়। আপনার যত অর্থনৈতিক কর্মসূচি দেখে বুঝতে হবে যে জনগণের কল্যাণের লক্ষ্যটা এখানে সবচেয়ে বড় করে আছে। ঠিক একইভাবে শিক্ষার্থীদের জন্যও আমি এই রকম ভাতা ঘোষণা করার পক্ষে। ভাই আমি আবার বলি কোনো ক্রেডিট দেওয়ার চেষ্টা করছি না তো, এটা আমি বলছি যে এই কর্মসূচি যদি এর চেয়ে ভালো হতে পারে, বিএনপি ক্ষমতায় যাবে বলে তো আশা করে, তারা বলুক, তাই চাই আমি। যেরকম করে বিয়ে স্বপন বলল যে মাহমুদুর রহমান মান্না বিএনপির বড় বন্ধু বলে সরকার চিন্তিত, আশাপরা বিএনপির বড় বন্ধু বলে সরকার চিন্তিত, আমি বিএনপিকে বন্ধুই ভাবতে চাই। আমি মনে করি আমি যে কথা বলছি সেটা যদি ঠিক হয় তাহলে বিএনপিও বলবে হ্যাঁ আমরা ক্ষমতায় গেলে এগুলো করব। যদি আমার কথার মধ্যে কোনো কিছু কম থাকে তারা তার সেটা সংশোধন করবে, করে বলবে আমরা ক্ষমতায় গেলে এটা করব। বিএনপির সঙ্গে কেন, কারোর সাথে আমার কোনো শত্রুতা নাই, এত জীবন দিয়ে রক্ত দিয়ে আজাদ দিবস আলোচনা যখন করছি তখন এই সমস্ত শহীদদের কথা স্মরণ করবার পরেও আমি যদি বলতে না পারি যে আমি ক্ষমতায় গেলে এই দেশ বদলাবো তাহলে লড়াইটা করছি কেন, রাজনীতি করছি কেন? বারাক ওবামা যদি বলতে পারেন ইয়েস উই ক্যান, তাহলে মাহমুদুর রহমান মান্না বলতে পারে হ্যাঁ আমিও পারি, সোনার বাংলা বানাতে পারি। গাড়ি জোরে বলছি এই কথা আমি আবারও বলছি, অর্থনীতিবিদ যারা আছেন তারা বলুক এই দেশ আরো উন্নতির সোপানে নিয়ে যাওয়া সম্ভব কিনা। আবার আমি প্রশ্ন করছি রাজনৈতিক দলগুলোর কাছে, যদি এটা করা নাই যায় তাহলে রাজনীতি করছি কেন? এখন কেবল এই সরকারি বিরুদ্ধে সমালোচনা করবার জায়গা আর নাই জানেন। মানুষ আছে একটা লোক বোধহয় পাবেন না যারা সরকারের পক্ষে বলে, কয়েকটা চামচা ছাড়া কয়েকটা বেনিফিশিয়ারি ছাড়া যারা ওদের কাছে সুবিধা পেয়েছে তারা ছাড়া কেউ সরকারের পক্ষে বলার মতো নাই। আপনি বক্তৃতায় সরকারের সমালোচনা করে যে খুব হাততালি পাচ্ছেন সেটা মনে করবেন না, মানুষ জানে এই সরকার খারাপ। মানুষ তো আপনাকে জিজ্ঞেস করছে ভাই যায় না কেন, ফেলতে পারবেন কবে? আর ওই কারণেই মানুষ দেখছে যখন আমেরিকা স্যাংশন দেয় মানুষ খুশি হয়, মানুষের সাহস বেড়ে গেছে না? র্যাবের মতো শক্তি, আরে বাবারে, চীনের মতো ছো দিয়ে মানুষ নিয়ে চলে যায়, র্যাবের এরকম করে মানুষ নিয়ে যায়নি? কিন্তু আমি একটা কথা বলি, র্যাব যত মানুষ এরকম করে গুম খুন করেছে তার চাইতে বেশি রেকর্ড কিন্তু পুলিশের। আর র্যাবটা কি, র্যাব ইজ অ্যান এলিট ফোর্স, এটার মধ্যে আর্মি আছে, এর মধ্যে পুলিশ আছে, অন্য জায়গা আছে, তার মানে র্যাবকে যদি জাতিসংঘ মিশন থেকে বন্ধ করে দেওয়া হয় তাহলে প্রায় সমস্ত জায়গা থেকেই আমাদের শান্তিরক্ষী মিশন যাওয়া বন্ধ হয়ে যাবে। চাপটা কত বড় হবে, তার মধ্যে জিও পলিটিক্স আছে,
এখন বাইডেন মনে করছেন সবচেয়ে বেশি করে রাশিয়ায় বড় সমস্যা দেখা দিয়েছে। তার আগে মনে করতো চায়না সাউথ সি, সাউথ চায়না সি সবচেয়ে বড় সমস্যা, মনে করে চায়নাকে ঠেকাতে হবে। তার মানে বাংলাদেশ এখন ভূতাত্ত্বিকভাবেই, মাফ করবেন, বাংলাদেশ এখন ভৌগোলিকভাবেই সারা বিশ্বের কাছে অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে। এখানে কোনো ব্লাইন্ড চেক দেওয়ার কথা বলছি আমি, বাট উই মাস্ট টেক অ্যাডভান্টেজ অফ দিস। আমরা ডেমোক্রেসির জন্য লড়াই করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি, একটা স্বৈরাচারকে সরাতে চাই, লুটেরা দুর্নীতিবাজ দুশ্চরিত্রদের মিথ্যাবাদীদের সরিয়ে দিতে চাই, তার জন্য লড়াই করব। এবং সেই লড়াই আমার অনুকূলে আসবার পক্ষে বাতাস তৈরি হয়েছে। অতএব বৃহত্তর ঐক্যের কথা যখন বলে বিএনপি খুব ভালো লাগে আমার। আবার আমি বিএনপির নেতাদের বলি, ভাই খালি বক্তৃতার সময় বলেন, কই আমাকে তো ফোন করে একদিন বলেন না যে আসেন একটু বসি আলাপ আলোচনা করি কেমন ঐক্য করা যাবে। তো ওনারা বলেছেন সেটাও ভালো, বড় দল একাই করবেন, লাগবে না অন্যদের, আপনারা যুগপৎ করেন। তখন আমি বলছি যুগপৎ করার আরও যারা যারা আছে সবাই বেলেন, কিন্তু পথে নামতে হবে যদি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান। যে কর্মসূচি বলবেন এখন যে আগামী দিনে আমরা যারাই যেভাবেই ক্ষমতায় যাই, আমরা ক্ষমতায় গেলে জনগণের এই সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করব, একটা সোনার বাংলা নাম বলেন, একটা বাংলাদেশ স্বাধীন বলেন, এখানে একটা গণতন্ত্র কল্যাণ নষ্ট বলেন, সমাজতন্ত্র নষ্ট যে নামে বলেন, জনগণের কল্যাণের জন্য সেই রকম সমৃদ্ধ সুখী একটা দেশ বানাবার জন্যই আমাদের লড়াই হবে। এই প্রত্যাশা নিয়ে আমাদের লড়াই করা দরকার। আমি মনে করি আসাদ লেনিন হতে চেয়েছিলেন, নাকি স্টালিন হতে চেয়েছিলেন, মা সেতু চেয়েবেলা কিংবা যত বড় বিপ্লবী হওয়ার চেষ্টা করেছিলেন, মূল চিন্তা তো সবার হচ্ছে জনতার কল্যাণ, দেশটাকে এগিয়ে নেওয়া, দেশের ভালো করা, একটা সাম্যের দেশ প্রতিষ্ঠা করা। নাহলে সারা বিশ্ব তথা বাংলাদেশ যেরকম করে বৈষম্যের সাগরের মধ্যে ডুবে যাচ্ছে, তা থেকে উদ্ধারে আমাদের ওটাই একমাত্র পথ। এবং আমি মনে করি আসাদকে স্মরণ করে আমাদের সেই শপথ নেওয়া উচিত যেই শপথ এই দেশকে সত্যি সত্যি সেরকম একটা দেশে রূপান্তরিত করবার লড়াইয়ের প্রেরণা যোগায়। ভালো থাকবেন, খোদা হাফেজ।